একটি কোম্পানির কর্মী হিসেবে যদি আপনাকে 4 বছরের বেতনের সমান বোনাস দেওয়া হয় তবে বিষয়টি কেমন হয় ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ, এমনই বোনাস দিয়ে কিছু কর্মীদের আনন্দের জোয়ারে ভাসাচ্ছে তাইওয়ান ভিত্তিক শিপিং কোম্পানি এভারগ্রিন মেরিন কর্পোরেশন। এই শিপিং কোম্পানিটি ব্যবসা সফল বছর পার করে এর কর্মীদের ঘোষণা দিলেন এক বিস্ময়কর বোনাসের। জানা গেল কিছু কর্মীকে তারা 50 মাসের বেতনের সমপরিমাণ বোনাস দেবেন। এখানকার কিছু কর্মীরা জানান এটা তাদের বেতনের 5-8 গুণের মতো। তবে কর্মীর চাকরির গ্রেড, পদ ইত্যাদির উপর ভিত্তি করে বোনাসের পরিমাণও কম বেশি হচ্ছে। তাছাড়া তাইওয়ানে যাদের সাথে চাকরির চুক্তি রয়েছে শুধুমাত্র তারাই এটি পাচ্ছেন। বিপুল অঙ্কের বোনাস দেওয়ার বিষয়টি কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় ওই কর্মকর্তা তার পরিচয় গোপন রাখার শর্তে এসব কথা জানান। তবে এক সংবাদ বিবৃতিতে এভারগ্রিন জানায় বছর শেষে কর্মী ও কোম্পানির বার্ষিক পারফরমেন্সের ভিত্তিতেই সবসময় বোনাস দেওয়া হয়। গেল বছরগুলোতে করোনা মহামারীর কারণে ভোক্তা চাহিদায় ধস নামার পর বিশ্বব্যাপী সংক্রমণ কমতেই জমে থাকা ভোক্তা চাহিদায় বিপুল পণ্যের যোগানকে অপরিহার্য করে তোলে। এই সুবাদে চাঙা হয় শিপিং বা জাহাজের পণ্য পরিবহন শিল্প। ফলে বিগত 2022 সালে এভারগ্রিন $20.7 বিলিয়ন বেশি রাজস্ব অর্জন করেছে বলে প্রক্ষেপণ করা হচ্ছে। এটা তাদের 2020 সালের মোট রাজস্বের চেয়ে 3 গুণ বেশি। 2021 সালে সুয়েজ কালে এভারগ্রিন মেরিনের একটি জাহাজ আটকা পড়ে। এই ঘটনায় কিছুদিনের জন্য বিশ্ব বাণিজ্যের অন্যতম ধমনী এই নৌপথ জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে পুরো বিশ্বে সরবরাহ চক্রের ব্যাঘাত ঘটে। এসব ধাক্কা কাটিয়ে এখন সর্বোচ্চ 50 মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে তারা। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছেন ইকোনমি ডেইলি নিউজ। তাদের প্রতিবেদন অনুসারে গত 30 ডিসেম্বর কিছু কর্মী $65,000 বেশি পেমেন্ট পেয়েছেন। তবে গণমাধ্যমটি তাদের সংবাদের সূত্র জানায়নি সে সময়। এভারগ্রিনের সব কর্মীরা অবশ্য এতটা ভাগ্যবান নন। কোম্পানির সাংহাই ভিত্তিক কর্মীদের অভিযোগ তাদের মাসিক বেতনের 5-8 ভাগের 1 ভাগ বোনাস দিয়ে চরম বৈষম্য করা হয়েছে।